আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেরা ফ্রোজ। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গত 10 দিনের কথিত পাল্টা হামলায় সার্দান ডোনেস্ক, জাপরিচিয়া ও ডোনেস্কে ইউক্রেন প্রায় 7,500 সেনা হারিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ জানান, 4 জুন থেকে শুধু ফ্রন্ট লাইনেই 7,500 সেনা হারায় ইউক্রেন। ইউক্রেনীয় ভূখণ্ডের গভীরে দূরপাল্লার নির্ভুল অস্ত্র ও বিমান হামলায় হতাহতের সংখ্যা যোগ করলে সংখ্যাটি আরও অনেক বড় হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রি শহরে বৃহস্পতিবার আবার হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রের আঘাতে 2টি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, বুধবার বন্দর নগরী ওডেসা ও ডোনেস্কেও ব্যাপক পরিসরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় ওডেসায় 3 জন এবং ডোনেস্কে 3 জন নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, ওডেসায় হতাহতরা একটি দোকানের গুদাম ঘরে ছিলেন, যেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে কাজ করছেন। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ওডেসার কেন্দ্রে একটি ব্যবসা কেন্দ্র, একটি কলেজ, কিছু দোকানপাট ও রেস্তোরাঁ এবং কিছু আবাসিক ভবনে আঘাত হানে। এদিকে রুশ মুখপাত্র কোনাশেনকভ সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে বুধবার বলেন, গত 24 ঘণ্টায় 3 দিক থেকে ব্যর্থ পাল্টা হামলা পরিচালনার সময় ইউক্রেনের সেনারা বিপুল সামরিক সরঞ্জাম হারিয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ সময় পরিচালিত হামলায় জাপরিঝিয়া ইউক্রেনের একটি এয়ার ডিফেন্স রাডার ধ্বংস হয়েছে। সেখানে ইউক্রেনীয় সেনাদের বেশ কিছু হামলা প্রতিহত করা হয়। কুপিয়ানস্কে 3টি নাশকতাবাদী গ্রুপকে নিশ্চিহ্ন করা হয়েছে, নিহত হয়েছেন 30 জন। ডোনেস্কে 250 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ডোনেস্কে ভ্রমেভকার কাছে ইউক্রেনের হামলা প্রতিহত করা হয়েছে। জাপরিঝিয়া ও সার্দান ডোনেস্কে 8 শতাধিক সেনা হারিয়েছে ইউক্রেন। খেরসনে নিহত হয়েছেন 50 সেনা। এ সময় রুশ বাহিনী 2টি স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং 5,100 ফিল্ড আর্টিলারি বন্দুক ধ্বংস করেছে। মুখপাত্র জানান, রাতে রুশ বাহিনী ইউক্রেনীয় সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স এবং বিদেশি ভাড়াটে সেনাদের ওপর এবং বিদেশি গোলা বারুদ ও অস্ত্র সামরিক সরঞ্জামের ডিপোগুলোতে দূরপাল্লার অত্যাধুনিক সি ও এয়ারবোর্ন অস্ত্র দিয়ে বেশ কয়েকটি হামলা চালায়। এতে সবগুলো লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব হয়েছে। এদিকে রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, বুধবার রাশিয়ার অভ্যন্তরে বেলগোরড অঞ্চলের শহর ও গ্রামে প্রায় 70টি বিভিন্ন ধরনের গোলা বারুদ নিক্ষেপ করেছে ইউক্রেন, তবে এতে কেউ হতাহত হননি। ডোনেস্কে রুশ প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশেরিন বুধবার সাংবাদিকদের বলেছেন, বাকমুত সহ ডোনেস্কের মুক্ত এলাকাগুলোর মানবিক পরিস্থিতি কঠিন, কারণ এই এলাকার বাসিন্দাদের শত্রু মনে করছে ইউক্রেন এবং নির্বিচার ধ্বংসযজ্ঞ চালাতে তারা দ্বিধাবোধ করছে না। চেচিনিয়ার প্রধান রমজান কাদিরভ বুধবার বলেছেন, স্টেট ডুমার ডেপুটি অ্যাডাম ডেলিম খানভ বেঁচে আছেন এবং তিনি আহত হননি। তিনি বলেন, ডেলিম খানভ এবং 200 চেচেন যোদ্ধা নিহত হয়েছেন বলে যে খবর বেরিয়েছে তার ডাহা মিথ্যা। ডেলিম খানভ গ্রোজনিতে একটি সভায় উপস্থিত আছেন এমন একটি ছবিও পোস্ট করেন কাদিরভ। জাপরিঝিয়ায় রুশ প্রশাসনের ভারপ্রাপ্ত গভর্নর ইয়েভজেনি বালিটস্কি বুধবার বলেছেন, ইউক্রেনীয় সেনারা তার এলাকায় পাল্টা হামলা চালিয়ে 1 ইঞ্চি জমিও দখলে নিতে পারেননি। তিনি বলেন, হিমার্স লঞ্চার থেকে ইউক্রেনীয় সেনাদের ছোঁড়া সবগুলো রকেট ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার স্টেট ডুমার ডেপুটি স্পিকার পাইটো টলস্টয় বলেছেন, ন্যাটোর অস্ত্র কিয়েভকে সাহায্য করতে পারেনি, পাল্টা হামলায় তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ন্যাটোর অস্ত্রগুলো অকেজো হয়ে পড়েছে, অধিকাংশ ইউরোপীয় বুঝতে পেরেছে ইউক্রেনকে সহায়তা করা তাদের ভুল ছিল। সুইডেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিপক্ষে এখনও অনড় অবস্থানে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানিয়েছেন, এখনও কুর্দি জঙ্গিদের মদত ও আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সুইডেন। বুধবার তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এরদোয়ান বলেন, যখন স্টলটেনবার্গ আমাদের সঙ্গে এসব বলছেন, দুর্ভাগ্যবশত এই সময় জঙ্গিরা সুইডেনের রাস্তায় তুরস্কের বিরুদ্ধে আন্দোলন করছে। তিনি আরও বলেন, এখন আমরা এই কাজে আলোচনার টেবিলে ইতিবাচকভাবে যেতে পারব না। গত মাসে সুইডেনের রাজধানী স্টকহামে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের ব্যানারে তুরস্ক বিরোধী বিক্ষোভ হয়। এই বিষয়টিতেও বেশ ক্ষুব্ধ হয়েছে আঙ্কারা। তুরস্কের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুদ্ধ করে আসা পিকেকে জঙ্গি দল হিসেবে দেখে তুরস্ক, আর এই দলের অনেক নেতা ও সমর্থককে আশ্রয় দিয়েছে সুইডেন। তুরস্কের দাবি, ন্যাটোর সদস্যপদ পেতে হলে পিকেকে সন্ত্রাসীদের মদত দেওয়া বন্ধ করতে হবে এবং যেসব সন্ত্রাসী সুইডেনে অবস্থান করছে তাদের ফেরত পাঠাতে হবে।
তুরস্কের দাবি মেনে অবশ্য নিজেদের সংবিধানে পরিবর্তন এনেছে সুইডেন। তবে প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণে বেশি কিছু করেনি দেশটি। রাশিয়া গত বছর ইউক্রেনে হামলা করার কয়েক মাস পরই সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। অনেক দিন দরবারের পর এ বছরের মার্চে ফিনল্যান্ডে সদস্য পদের অনুমোদন দেয় তুরস্ক। এরপর সুইডেনেও জুলাই হতে যাওয়া ন্যাটোর বার্ষিক সম্মেলনের আগে ন্যাটোতে যোগ দেওয়ার তৎপরতা শুরু করে। কিন্তু বার্ষিক সম্মেলনের আগে সুইডেনের সদস্য পদের অনুমোদন দেবেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এরদোয়ান। জোটের নিয়ম অনুযায়ী নতুন সদস্য পদের জন্য প্রত্যেক সদস্য দেশের অনুমোদন আবশ্যক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইসলামিক জিহাদ আন্দোলনের বিজয়ের ভূয়সী প্রশংসা পেয়েছে। তিনি বলেছেন, দখলদার ইসরায়েল সরকারকে নতজানু করতে হলে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ আর নাখালার নেতৃত্বাধীন ফিলিস্তিনের একটি প্রতিনিধি দল বুধবার তেহরানে খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েল গত 9 মে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ব্যাপকভাবে বিমান হামলা শুরু করে। এর জবাবে ইসলামিক জিহাদ ইসরায়েল অভিমুখে 1,000-এর বেশি রকেট নিক্ষেপ করে। এক পর্যায়ে 13 মে মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও ইসলামিক জিহাদের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। জিহাদ নেতাদের সঙ্গে বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, 70 বছর আগের তুলনায় বর্তমানে ইসরায়েলের অবস্থা অনেক বেশি শোচনীয়। সাম্প্রতিক সংঘর্ষে ইসলামিক জিহাদ যে শক্তি দেখিয়েছে তাতে ইসরায়েলি নেতারা শঙ্কিত যে তারা তাদের অবৈধ রাষ্ট্রে 80 বছর পূর্তি উৎসব পালন করতে পারবে কিনা। বড় লক্ষ্য অর্জন করতে হলে বড় ঝুঁকি নিতে হয় উল্লেখ করে খামেনি বলেন, জিহাদ সহ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর শক্তিমত্তা প্রতি মুহূর্তে বাড়ছে এবং সাম্প্রতিক সংঘাতে জিহাদ আন্দোলনের বিজয় এই বাস্তবতার প্রমাণ বহন করছে। গাজা উপত্যকার পাশাপাশি জর্ডান নদীর পশ্চিম তীরেও প্রতিরোধ সংগ্রাম শুরু করার জন্য ফিলিস্তিনি সংগঠনগুলোর প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি ইসরায়েল বিরোধী সংগ্রামে নিজেদের মধ্যে ঐক্য সংহতি বজায় রাখার জন্য প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। উত্তর ভারতের পাহাড়ি রাজ্যে উত্তরাখণ্ডের পুরোলা শহরে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রসের কবলে পড়ে অন্তত 12টি মুসলিম পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। প্রশাসনের আশ্বাসের পরও মুসলিমদের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা এখনও বন্ধ। কট্টরপন্থী হিন্দুরা তাদের শহর ছেড়ে চলে যাওয়ার নোটিশ দিয়েছে। 2 সপ্তাহ পার হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ অবস্থায় রাজ্যের মুসলিমদের পক্ষে জামায়াত উলেমাই হিন্দির সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শরণাপন্ন হয়েছেন। তার আবেদন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যারা সক্রিয় তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। অশান্তি সূত্রপাত গত 26 মে। পুরোলায় 14 বছরের এক হিন্দু কিশোরীকে ধর্মান্তর করিয়ে বিয়ে করার উদ্দেশ্যে অপহরণের চেষ্টার অভিযোগে 2 মুসলিম তরুণকে গ্রেফতার করা হয়। স্থানীয় হিন্দুরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন। আরএসএসের আদর্শে তৈরি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বজরং সেনা এমনকি শাসক দল বিজেপিও এর নাম দিয়েছে লাভ জিহাদ। এসব সংগঠন মনে করে প্রেমের ফাঁদে ফেলে হিন্দু মেয়েদের ধর্মান্তর ঘটিয়ে দেশের জনবিন্যাসে পরিবর্তন আনার চেষ্টা করছে মুসলিমরা। এ ঘটনার পর স্থানীয় কট্টরপন্থী হিন্দুরা লাভ জিহাদের বিরুদ্ধে মিছিল করে, মুসলিম ব্যবসায়ীদের দোকানপাট জোর করে বন্ধ করে দেয়। হিংসাত্মক ঘটনাও ঘটে, মুসলিমদের কিছু দোকান ভাঙচুর করা হয়, সাইনবোর্ড খুলে ফেলা হয়। শহরের বাজার এলাকায় মুসলিমদের দোকান ও অন্যত্র বসত বাড়ির দেয়ালে কালি দিয়ে ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়, ফরমান জারি হয়, 15 জনের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে হবে। অশান্তি এড়াতে অন্তত 12টি মুসলিম ব্যবসায়ী পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। মুসলিমদের 42টি দোকান সেই থেকে আজও বন্ধ। স্থানীয় পুলিশের দাবি, এই অবস্থা সাময়িক, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফিরে আসবেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এমন ইঙ্গিত এখনও নেই। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যদিও পুলিশকে কড়া হাতে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দিয়েছেন, তারপরও পুরুলার আশেপাশের কিছু এলাকায় মুসলিমদের চলে যাওয়ার ফরমান জারি রয়েছে বলে খবরে বলা হয়েছে। সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। দেশটিতে গণহত্যার জন্য জনসম্মুখে সুদানের আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফকে দায়ী করেছিলেন পশ্চিম দারফুরের গভর্নর খামিস আবাকার। এ ঘটনার পরপরই বুধবার অপহরণ করে হত্যা করা হয়েছে তাকে। সুদানের দারফুর অঞ্চলের গভর্নর মিনি আর্কো মিনায়ু জানিয়েছেন, একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই খামিস আবাকারকে হত্যা করা হয়। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অসংখ্য বেসামরিক মানুষ মারা যাচ্ছে।
খামিশের মৃত্যুর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে সরকারি সূত্রগুলো জানিয়েছে এই হত্যার পেছনে আরএসএফ দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে আরএসএফ ইউনিফর্ম পরিহিত একদল লোক উঠিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এমন নৃশংস কাজের জন্য সুদানের সেনাবাহিনীও দায়ী করেছে আরএসএফকে। সেনাবাহিনী থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে এই হত্যাকাণ্ড আরএসএফ এর বর্বর অপরাধের রেকর্ডে একটি নতুন অধ্যায় যোগ করল। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আধাসামরিক বাহিনী আরএসএফ। প্রায় দুই মাস ধরে সুদানের পশ্চিম অংশ সংঘর্ষে উত্তাল। সেনাবাহিনী ও আরএসএফ এর এই ক্ষমতার লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক লোক। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দেশটির খার্তুম, কদরফন ও দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে খারাপ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডিভিউস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।